হ্যাঁ যেভাবে শুনলাম ওই বাদ স্বামী বিষয়ে তাদের তো বুঝলাম যে উনি অনেক বড় জালেম এবং আর একটা তথ্য ফেলাম যে এক নামাজ পড়ে না তো এক নামাজ না পড়ে সে তো কাফের অনেক এই ব্যক্তিকে অনেকের বাজ তাকে খাঁটি কাফের মনে করেন এবং তার তারপর বিন হাম্বাল এই জাতীয় বেনামাজিকে কাফের মনে করতেন এবং মুসলমানের কবরস্থানে তার মাটি দেওয়া নিষেধ তারা মনে করতেন পত্র দিতেন এবং মৃত্যুদণ্ড তাদের একমাত্র শাস্তি এইটাই মনে করতেন তো যা হোক তার তো অনেকগুলি সমস্যা রয়েছে তো এই জাতীয় জালেম স্বামী থেকে যদি তালাক নেওয়ার ইচ্ছা থাকে আর সে তালাক না দেয় তো কোর্টের মাধ্যমে সরকারি কোর্ট বা আদালতের মাধ্যমে তালাক না হতে পারে যদি এখন তো এই স্বামীর সাথে থাকতে ইচ্ছা না হয় আর না থাকাই তো উচিত ধর্মের প্রতি চিন্তা করে এই জাতীয় স্বামী বর্জন করা উচিত আর তাকে সংশোধনের জন্য চেষ্টা করতে হবে প্রথমত যদি সম্ভব না হয় আর তালাক নিতে ইচ্ছা হয় তালাক নেওয়া উচিত এই জাতীয় স্বামী যদি তালাক না দেয় কোর্টের মাধ্যমে এক কথায় তার অধীনে এভাবে একজন বিতর্কিত ব্যক্তি সে মুসলিম কি নন মুসলিম এখন তো অনেক বিতর্কিত ব্যক্তি সে কারণ এক অক্ত সে নামাজ পড়ছে না তার তার তা উপরন্ত জুলুমবাজি নীতি রয়েছে যে স্ত্রীর প্রতি করছে এবং সে যেটা বলে সেটাই সঠিক আর তার স্ত্রী যাই বলে সেটা মিথ্যা এক কথায় তারটাই মানতে হবে তো তো অবশ্যই বড় জালেম এবং কোনো জালেমি ভালো পরিস্থতি নাই তাদের আহম আজাবানিমা আল্লাহ জালেমদের জন্যে কঠিন আজাব আল্লাহ যন্ত্রদায়ক আজাব আল্লাহ প্রস্তুত করে রেখেছেন ফেলেন আমা মন জালেমরা যা করে তাদের কর্ম সম্পর্কে আল্লাহকে উদাসীন মনে করো না কেবল তাদেরকে ঢিল দেন অবকাশ দেন লিয়মিন সেদিন পর্যন্ত অবসর যেদিন চক্ষুসমূহ বিস্ফারিত হবে তো জালেম তার শাস্তি এ দুনিয়া তো আল্লাহ দেন অনেক সময় আখারতের পূর্বে আর এই দুর্নীতি না হলে কথা আছে তো যাই হোক এই জাতীয় জালেম স্বামীর সাথে সংসার করা বলা যায় যে মোটে উচিত নয় এবং জরুরি তো নয় বটেই এরপরে যদি উনি ঠেকায় থাকেন স্বামীর সাথে থাকা মনে করেন তাহলে যারা এই জাতীয় বেনামাজিকেও মনে করে যে তারা একপ্রকার প্রকার মুসলিম তাদের দুর্বল ফত্তা অনুযায়ী থাকতে পারে তাছাড়া সাথে সংসার করা মানে কি বসবাস নামে করা আর মেয়ের বিষয়ে আল্লাহ রব্বাল আমি তাদের দেখাশোনা করার জন্য যথেষ্ট ইনসাল্ল ছেলেমেয়ের জন্যে কোন স্ত্রী এরকম জালেম স্বামীর সাথে থাকতে বাধ্য নয় তাদের বিষয়ে আল্লাহ দেখবেন যদি স্বামী স্ত্রী পৃথক হয়ে যায় তো প্রত্যেককে আল্লাহ তার রহমত দিয়ে কি করবে বেনিয়াস করে দিবেন পরে কেউ কারো প্রয়োজন মনে করবে না তো এই জলমবাজ স্বামী জুলুমকারী স্বামী অত্যাচারী স্বামীর জন্য তো অপেক্ষা করছে পরকালীন ওই জাহান্নাম এবং এদিন আল্লাহ আলমের শাস্তি দিতে পারেন কাজে তার আশ অবস্থা আশঙ্কাজনক কিন্তু তার সাথে সংসার করবে কি করবে না এটা বলা যেতে পারে স্ত্রীর ওপর নির্ভর করে সে যদি এরকম জুলোমের তাপ সইতে পারে তো তার ব্যাপার সেটা আর বিতর্কিত স্বামী যেহেতু তার নামাজ পড়া না টোটালি নামাজ পায় না যেটা মাত্র তথ্য জানতে পারলাম তো এরকম স্বামী সম্পর্কে তো অনেক ওলা মায়ের কারণ বলছেন যে ওদের সংসারই থাকে না এমনি তালাক হয় তালাক লাগেও না মানে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এভাবে মানে টোটালে যদি বেনামাজিকে থাকে তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক থাকে না অর্থাৎ নামাজি স্ত্রীর সাথে বেনামাজির সম্পর্ক সম্পর্ক সম্পর্কে থাকে না ভেঙে যায় তো যাই হোক এরপরও যদি তালাক নিতে একান্ত ইচ্ছা হয় আর সে না দেয় তাহলে কোর্টের মাধ্যমে বা আদালতের মাধ্যমে তালাক পাশ করে নেওয়া যাবে তার উপর দিয়ে كونوا شعبنا الله تعالى أعلم الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين